ময়মনসিংহের ত্রিশালে শহীদ পরিবারের সদস্যগণ ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 28 মার্চ দুপুরে স্থানীয় সরকারি নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠিত সংবর্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন সরকার, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আখতারুজ্জামানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ মাহমুদ, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইনুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ খান ভোলা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস সহ আরো অনেকে। এই দেশের রাজনীতিকে জয়ের মামলাকে মুছে দিতে, জাতীয় স্বাধীনতার আদর্শকে মুছে দিতে তারা উদ্বুদ্ধ হয়। তাকে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, 27 মার্চের মাসকুন থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা হয়েছে, কারণ সেই চেতনাকে বুকে ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করছি দেশের স্বাধীনতার জন্য, দেশ স্বাধীন। এই মাস মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিটে বিস্তারিত বর্ণনা করব, বলে শেষ করা যাবে না। আমরা শুধু 7ই মার্চ জানি, আমরা শুধু 26শে মার্চ জানি, কিন্তু এই মাসে প্রত্যেকটা দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই সময়ে মাসকে কিন্তু রক্ত ঝরা এবং অগ্নি ঝরা বলা হয়। তা এই 1 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনের দেখা বর্ণনা ওই সময়ের যুদ্ধকালীন সময় শুনি, জাতীয় কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি বীর মুক্তিযোদ্ধাগণকে আমরা বিশেষভাবে একটা গভীরভাবে সম্মান জানাচ্ছি, আমরা তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছি, আমরা তাদের জন্য বিভিন্ন আমাদের সহযোগী বিভিন্ন ধরনের আয়োজন করেছি। এই সম্মানটুকু একটি বিশেষ দিনের জন্য নয়, এই সম্মানটুকু মুক্তিযোদ্ধাগণ এবং মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানগণ বছরের প্রতিদিন দাবি করে, প্রতিদিন এই সম্মান যেন তারা পায়, এই আশাবাদ আমি দৃঢ়ভাবে ব্যক্ত করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন সোনার বাংলা গঠন, মুক্তিযুদ্ধ চেতনা সমৃদ্ধ একটি সোনার বাংলা গঠন, সেটি বাস্তবায়ন হবে। ইতিমধ্যেই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ একটি সম্পূর্ণ দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ আজ বিশ্ব উন্নয়নের মডেল, অর্ধশত নিজস্ব অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে তাপন দেখিয়েছে, বিশ্বের কাছে বাংলাদেশের মুখাপেক্ষী নয়, বরং পৃথিবীর বিভিন্ন দেশ আজকে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশেরকে মডেল হিসেবে বিবেচনা করছে। সেই জায়গায় তো অবশ্যই যাদের অবদান সবচেয়ে বেশি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ যে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তাদের ভূমিকা সর্বাগ্রে, এবং যারা শহীদ হয়েছেন তাদের ভূমিকাও সর্বাগ্রে। যে কোনো মুহূর্তে আমরা যে কোনো জন চলে যেতে পারি, আমি শুধু এটুকু আপনাদের কাছে আবেদন রাখবো, নিবেদন রাখবো, আমরা যে কোনো সময় অসুস্থ চলে যেতে পারি, যে সমস্ত আমরা যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি, এটা একটা শেষ পর্যায়ে আমরা পাই এসে গেছি। আসুন আমরা একে অপরের জন্য দোয়া করি, মারা বড় আলমের তাদের আমরা হায়াত দেয়া করেন, এবং আমরা তাদের ইমানের সঙ্গে, ইমানের সঙ্গে আমরা মৃত্যুবরণ করতে পারি। আমরা বিশ্বাস করি আমরা ভবিষ্যৎ প্রজন্ম এই মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে ইষ্টকম মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করে দুর্লক্ষ বাবর সম্ভব হয়ে আমাদের জাতির পিতা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ। সবার আগে সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল কর্ণফুলী
আপনার কাছে আপনার